এলাকা ভেদে সামাজিক দূরত্ব রক্ষার চিত্র ভিন্ন। ঘনবসতিপূর্ণ এলাকায় নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে সেনাবাহিনীকে, যদিও আগের তুলনায় বেড়েছে সেনা টহল। হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় অকারণে রাস্তায় জমায়েত হওয়া লোকজনকে ঘরে ফেরাতে রীতিমতো হিমশিম খেতে হয়। তারপরও সেনা টহল সরতেই রাস্তা ফিরে পায় তার আগের চেহারা। একই অভিজ্ঞতা হয়েছে হাজারীবাগের বউবাজারেও। এখানেও ছিল সেনা টহলের সঙ্গে স্থানীয়দের লুকোচুরি খেলা। এদিকে সেনাবাহিনীর উদ্যোগে মালিবাগ কাঁচাবাজারকে সামাজিক দূরত্বের আওতায় নিয়ে আসা হয়েছে। ক্রেতারা স্বাগত জানানোর পাশাপাশি এই ব্যবস্থার স্থায়িত্বের ওপর জোর দিয়েছেন। আগে ছিল সবাই একসাথে দাঁড়না হয়ে উল্লা করে একসাথে সবাই দাঁড়ায় থাকতো, এখন এই পরিবেশটা অনেক বেটার হয়েছে। এটা খুব ভালো, খুব সুন্দর হয়েছে, কেউ সাথে কেউ মিলতেছে না। প্রতিটা দোকান পাঁচ ফিট দূরে রেখে এবং প্রত্যেকটা কাস্টমারদেরকে যাতে দূরে দূরে থাকে সেই ব্যবস্থা আমরা করেছি। শুরুটা তো অবশ্যই ভালো, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। সেনা টহল অধিনায়ক বলছেন, আগের তুলনায় জনসচেতনতা অনেক বেড়েছে। কাঁচা বাজারে অহেতুক অনেক মানুষের ভিড় হয়, যেটা একটা জীবাণু ছড়ানোর জন্য খুব আদর্শ একটা জায়গা। তো এই জন্য আমরা কাঁচা বাজারগুলোকে একমুখীকরণ এবং যে কাঁচা বাজারগুলো আছে গ্রোসারি ব্যতীত কাঁচা বাজারগুলোকে আমরা হচ্ছে গিয়ে খোলা আকাশের নিচে নিয়ে আসছি। এর ফলে দেখা যাচ্ছে যে লোকজনের যে ভিড় করা অপ্রয়োজনে সেটা কমে গিয়েছে এবং সামাজিক দূরত্বটা যে মেনটেন করা এটা বৃদ্ধি পেয়েছে। মালিবাগ কাঁচা বাজার আর মালিবাগ রেলগেট বাজারের মধ্যে দূরত্ব মাঝখানের একটি রাস্তা মাত্র, কিন্তু সামাজিক কিংবা নিরাপদ দূরত্ব মানার ক্ষেত্রে দুই বাজারের পার্থক্য আকাশ পাতাল। এ বাজারের ক্রেতা বিক্রেতাদের অনেকেই করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে নির্বিকার। কই লোক, কই বাজারে আসে ফাও লোক, বিক্রেতা নাই, যার যার দিক থেকে শেষে ই করতেছে বাজার করতেছে। যেসব এলাকায় ও বাজারে কোনোভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না, সেই জায়গায় আরো কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন অনেকে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।